আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাশেদুল ইসলাম রাশেদ। আমি নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন হিসেবে কর্মরত আছি জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট তেজগাঁ ঢাকাতে। আমি আজকে আপনাদের সাথে কানের ব্যথা এই সমস্যা নিয়ে আলোচনা করব এবং সেটা কিভাবে দূর করা যায় সে ব্যাপারেও আপনাদেরকে পরামর্শ দেব ইনশাআল্লাহ। যে কানের ব্যথাটা আসলে খুবই কমন, দেখা যায় যে আমাদের একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই কখনো না কখনো এই সমস্যার সম্মুখীন হয়েছেন। বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে খুব ছোট বাচ্চা, সে সারা রাত শুয়ে আছে, শেষ রাতের দিকে প্রচণ্ড রকমের কান্না করে ঘুম থেকে উঠলো, তারপর দেখা যায় যে তার যেখানে বালিশে শুয়েছিল সেই বালিশের মধ্যে দু এক ফোঁটা রক্ত দেখা যায়, তারপর কান দিয়ে পানি আসতেছে, বা কারো কারো ক্ষেত্রে প্রচণ্ড কানে ব্যথা করতেছে কিন্তু পোষ পানি আসেনি। তো এটা আসলে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় এটাকে আমরা বলি অ্যাকিউট ওটাইটিস মিডিয়া রোগটা। যে বাচ্চা, ছোট বাচ্চা যাদেরকে আসলে ব্রেস্ট ফিড করানো হয়, যারা বুকের দুধ খায়, তাদেরকে যদি সঠিক নিয়মে বুকের দুধ না খাওয়ানো হয়, আর যদি কেউ কোনো বাচ্চা ফিটার খায় তাদেরকে যদি সঠিক নিয়ম মেনে না খাওয়ানো হয়, তাহলে দেখা যায় যে তারা যখন দুধ খাবে বা ফিটার খাবে তখন ওই খাবারটা তাদের নেজোফ্যারিংস থেকে কানের মধ্যে চলে যায়, ওইখানে একটা নলের মতো থাকে যেটা আমরা মেডিকেলের ভাষায় বলি ইউস্টেশিয়ান টিউব, সেটার মাধ্যমে খাবারটা কানে যেয়ে তার কানে ইনফেকশন করে, তখন কানে প্রচণ্ড ব্যথা হয়। কারো কারো ক্ষেত্রে কানের পর্দা ছিদ্র হয়ে পুষ্পানি বাইরে চলে আসে, কারো কারো ক্ষেত্রে যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি দেখা যায় যে সেটা তাদের কানের পর্দা ফাটে না, তো ওই আমরা যদি তাকে সঠিক চিকিৎসা করতে পারি তখন দেখা যায় যে তার কানের ব্যথাও ইনশাল্লাহ ভালো হয়ে যায় এবং কান্দে পুষ্পানিও আর আসে না। এটা বাচ্চাদের ক্ষেত্রে, আর বড়দের ক্ষেত্রেও দেখা যায় কখনো কখনো যদি কারো ক্রোনিক নেজাল অবস্ট্রাকশন থাকে, খুব নাক বন্ধ থাকতেছে, নাকে কারো পলিপ আছে অথবা হাইপারট্রফি টার্মিনেটের কারণেও নাক বন্ধ আছে, তখনও তাদের ইউস্টেশিয়ান টিউবের যে নেজাল ওপেনিং সেটা যখন বন্ধ থাকে তখন তাদেরও কানে ব্যথা হয়। কানে ব্যথা দু একদিন থাকে, সঠিক সময়ে যদি চিকিৎসাটা করে তাহলে দেখা যায় তাদেরও কানের পর্দা ছিদ্র হয় না, আর যদি সঠিক সময়ে চিকিৎসা না করে তখনও দেখা যায় যে তাহলে তাদের কানের পর্দা ছিদ্র হয়ে ভিতরে যে পুষ্পানি যেটা জমা ছিল সেটা বাইরে চলে আসে, তাদের কানের ব্যথা দূর হয়ে যায়। তো এই দুই ক্ষেত্রেই মানে শুরুতে যদি চিকিৎসা করা হয় তাহলে সেটা তাদের জন্য মানে রোগীদের জন্য খুবই উপকারী হবে, আর অবহেলা করলে দেখা যায় যে যখন কানের পর্দা ছিদ্র হয়ে যায় তখন পুষ্পানিটা আসতেই থাকে, তখন সেটা চিকিৎসা করার একটু জটিলতা হয় আর কি। এছাড়াও আরও অন্য অন্য কারণেও কানে ব্যথা হতে পারে, যেটাকে আমরা বলি যে রেফার্ড ওটালজিয়া, যে তার কানে কোনো সমস্যা নেই কিন্তু অন্য জায়গার সমস্যার কারণে তার কান ব্যথা হচ্ছে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে তার দাঁতে সমস্যা আছে, দাঁতের মধ্যে তার ডেন্টাল ক্যারিজ আছে, সেই দাঁতের ব্যথাটাও কানের মধ্যে ফিল হয়। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে টনসিলাইটিস হয়েছে, টনসিলের মধ্যে প্রবলেম আছে, তো টনসিলে প্রবলেম থাকার কারণে তার সেই টনসিলের ব্যথাটাও কখনো কখনো কানের মধ্যে অনুভূত হয়। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে জিহ্বার মধ্যে কোনো প্রবলেম হয়েছে, জিহ্বার মধ্যে কোনো আলসার হয়েছে, বা জিহ্বার মধ্যে অনেক সময় দেখা যায় যে কোনো ক্ষত হয়, অথবা জিহ্বার মধ্যে যদি ক্যান্সারও হয় সেই সমস্ত ক্ষেত্রেও দেখা যায় যে ওইখান থেকে কানের মধ্যে তার ব্যথাটা ফিল হচ্ছে। কারো কারো ক্ষেত্রে ঘাড়ের মধ্যে যদি ব্যথা হয়, ঘাড়ের ব্যথাও কখনো কখনো কানে অনুভূত হতে পারে, এগুলোকে আমরা বলি রেফার্ড ওটালজিয়া। তো যে কানে ব্যথা যে কারণেই হোক না কেন, অবশ্যই কানে ব্যথা হলে আপনি নাক একজন নাক কান গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন এবং তার পরামর্শ অনুযায়ী আপনার যে প্রবলেমের কারণেই কানে ব্যথা হয়েছে উনি সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা করবেন। তাই কানে ব্যথা হলে কখনো অবহেলা করবেন না। ধন্যবাদ।